হাই বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাশরুম দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা তৈরি করে আপনারা ভাত, রুটি, পরোটা, বিরিয়ানি, পোলাও যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দিই কীভাবে তৈরি করলাম এই মাশরুম দিয়ে চিংড়ি মাছের রেসিপি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর নিয়ে নিয়েছি এখানে মাশরুম, মাশরুমের উপরে খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে এটাকে দুটুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি মাশরুমটাকে একটুখানি সেদ্ধ করে নেব। এটাকে আমি জলের মধ্যেই দিয়ে একটু সেদ্ধ করব, কিন্তু সেদ্ধ করার সময় আমি এখানে নুন হলুদ কিছুই দিলাম না। এটাকে মোটামুটি 10 মিনিটের মতন আমি জলের মধ্যে একটু ফুটিয়ে নেব। দেখুন মাশরুমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জলটা ঝরিয়ে নিয়ে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফার্স্টে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলোকে। সবকটা চিংড়ি মাছ আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে বেশ লাল করে ভাজব না, আমি হালকা একটুখানি ভেজে নিলাম চিংড়ি মাছগুলো দিয়ে। চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। সবকটা চিংড়ি মাছ তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 খানা তেজপাতা, 2 এলাচ, 2 লবঙ্গ আর অল্প একটুখানি দারচিনি দিয়ে এটাকে খানিকক্ষণ আমি ভাজবো। এর ভিতর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। কয়েক সেকেন্ডের জন্য আমি এটাকে একটু ভেজে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু কুচি কুচি করে কেটেছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা করে একটুখানি আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো। টমেটোটাকে বেশ আমি ছোটো ছোটো পিস করে কেটেছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হালকা করে টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম আমি। টমেটোটা আমার একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাশরুমগুলোকে। মাশরুমগুলো আমি দিয়ে এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 1 মিনিটের মতো এর মধ্যে একটু ভাজবো আমি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে হালকা নরম করে আমি মাশরুমটা একটু ভেজে নিচ্ছি। আবার কিছুক্ষণ মাশরুমটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এটা। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিচ্ছি এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, আর দিচ্ছি এখানে 1 চামচ চিনি, আর কিছু বাটা মশলা দেবো। সেগুলো হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি 1টা পেঁয়াজ, 4টে রসুনের কোয়া, অল্প একটু আদা আর 1/2 বাটি দই। এটাকে মিক্সিতে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে ওই বাটিটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। এবার মশলাটাকে খুব ভালো করে আমি মাখবো, মেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এটা আমি আরও কিছুক্ষণ কষাবো যাতে এর ভিতর থেকে একটু তেল বেরিয়ে আসে, একটা শুকনো শুকনো হয়ে যায়। 1-2 মিনিট কষানোর পর দেখুন এটা মাখা মাখা হয়ে গেছে। এটা কিন্তু আর আমি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এখানে বেশি জল দেবো না, আমি একটু মাখা মাখা তৈরি করবো এই রেসিপিটা। জলটা ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে 1 থেকে 2 মিনিটের মতন আমি এটা একটু ফুটিয়ে নেব। 1-2 মিনিট ফোটানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে গরম মশলাটা আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এরকম মাখা মাখাই তৈরি করবো এই রেসিপিটা। এরকমভাবে দারুণ লাগে বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা। তাহলে যদি মাশরুম আর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে যতটুকু পারবেন ভিডিওটা শেয়ার করবেন, আর পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। আর বাড়িতে বন্ধুরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, কারণ দুর্দান্ত লাগে এটা খেতে, তাই বারবার করে বলছি। তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হবে নতুন একটা কোনো রেসিপি নিয়ে।